দিছে বোঝো নাই? মোর ওই যে একটা বান্ধবী আছে না রেশমি, ওর বয়ফ্রেন্ড আছে না কুদ্দুসিয়া, হ্যাঁ আমেরিকায় যাইছি, ওর ওর এবার ঈদে একটা BMW দিছে। কি BMW? তুমি কান্দছো কান্দছো, তুমি মোরে কি দিছো? আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম বাবা, ঈদ মুবারক, ঈদ মুবারক। বাবা একটু দাঁড়াও। বাবা এই টাকাটা তোমার ছোট চাচার দিয়ে আসো। আমার সিট আমি পুরো থেকে এখানে বসেছিলাম, আপনি আপনার জায়গাটা সিট কে আপনি দলিল করে রেলছেন? আপনি আমাকে আই গেছেন কেন জান? কে রে আপনার? আমি বেঙ্গাম করে কে রে বেঙ্গামু? আমি শুরু থেকে আপনার চেহারা যেমন কালো, মনটাও কালো। এই ডাক্তার ম্যাডাম কি কন, আপনি সুন্দর বলে আপনার মনটা সুন্দর, আর আমি কালো বলে আমার মনটা কালো। এই ডাক্তার আপনি কই পাস করছেন? আমি শালা একটা বুড়বাক, মজা করি এমন লোকের সাথে? এই বল্টু, তুমি কি নিউটনকে চিনো? না ম্যাডাম। পড়াশোনায় নজর দাও তাহলেই চিনবে। আচ্ছা ম্যাডাম, আপনি কি সুমি আন্টিকে চিনেন? না, কেন? আপনার হাজবেন্ডের দিকে নজর দেন তাহলেই চিনবেন। তার শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আমার কাছ থেকে টেহা লইতে এলে তোমার একটা টিপ দিতে হইবে। এ তো খারাপ কথা, তোমার মধ্যে কি করে আসে আমি বুঝতে পারছি না, আমি টিপ দিতে পারবো না। এ গোলামের পুত, আমি তোর কাগজের মধ্যে টিপ দিয়ে এরপরে টেহা লইতে। তুমি বিয়ে করনি? না, তুমি আসবে বলেছিলে, আসুনি, আজও আমি তোমার অপেক্ষায়। কিন্তু কেন? আমি তো এসেছিলাম, আম্মা হুজুর বলেননি। ও কি কও, মাই তো মোটে কিছু কয় নাই। শেষ প্রেম করছো কেন? কেন প্রেম করছো? এমনি এমনি ফাও ফাও প্রেম করবা, বিয়ে করবা না সেটা তো হবে না। বিয়ে করতে চাও? ফাইন, বিয়ে করবা। বিয়ে করে তোমাকে কোথায় রাখবো? ছাদে, নিচে, পার্কিং এ, না বারান্দায়? যেখানে তুমি থাকবে সেখানে। ও নো, সরি। বাবু কালকে তো ঈদ, আজকে একটু লাগাতে দিবা? কি হলো? রোজা শেষ হইতে না হইতেই তো লুচানো শুরু হয়ে গেছে, তাই না? কিসের লাগালাগির কথা বলতেছ এইসব? কিন্তু আমি তো তোমাকে মেহেদি লাগানোর কথা বলছি। আজকালকার ছেলেরা, এই যে আজকালকার ছেলেরা বাপ মার গলার মধ্যে ছুরি ধরে সব DSLR ক্যামেরা কিনবে, তারপর কি করবে? তারপর রাস্তার মধ্যে নেমে যাবে, অপরিচিত মেয়েদের ছবি তুলবে। ও ইউ আর সো কিউট। এই ছেলে, তুই তো খুব সাংঘাতিক মেয়ে রে। তুই আমার আব্বাক শ্বশুর পর্যন্ত বানা ফালাতেছিস, তাই না? খারা, আমি আমার আব্বাকে তো এই কথা না কইছি আগে। আপনার আব্বা দিয়ে কোন কোন অসুবিধা নাই, তার আগে কই দিয়ে যান আপনি বিয়ে করতেছেন কবে? যাইয়া যাইতাম ওরে মনের কাছে যতন কইরা দিলাম তোরে নাই, এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই। তোরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে, তুই যা রে যা উইরা তারে অন্য খাঁচাতে। আমি তোমার কে? পড়ি। পড়ি পাইলে কি করবা? সাজারে দেখ। আপনার খবর আছে, বিচার বসছে। কিসের বিচার? আপনার কারণে বাড়ির সকলে যে জেল খাটলো, হে বিচার, তাড়াতাড়ি যান। কেমন আছেন আপনি? আমি তো ভালো না। আপনি দুপুর আমবাগান আসার কথা ছিল, আসলেন না কেন? আমার বায়ার বাড়ি বাড়িতে না। আজকে কিন্তু আমারই কিন্তু আদর ভালোবাসা দেন লাগবো, বিয়ের আগে কিছুই দিব না। তুমি আমার সাথে তুই তো করে করতেছ কেন? তুই করে কইছিস তো কম কইছিস, তোর তো মার মু এখন। কি? তোর টপ টু বটম শেষ মু এখন নগদে। কি আপনি কি আজকে রাতে এখানে থাকবেন? তোমার জন্য মরতে পারি সুন্দরী, তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আছি গোলা। শালার বেটা নাইজেরিয়া উগান্ডা, আমি রোজা। আপনার লজ্জা লাগে না একটা ছেলে মানুষ ফলো করতে? একটা মেয়ে মানুষ কই আমি ফলো করলাম? আমি তো ফলো করি নাই। আমার
হবে না, তুমি তোমার হিসাব নিয়েই থাকো। সূর্য ডাকে আমার রোদে চুষুকাতে আসো না। বাবু কালকে তো ঈদ, আজকে একটু লাগাতে দিবা? কি হলো? রোজা শেষ হইতে না হইতেই তো লুচানো শুরু হয়ে গেছে, তাই না? কিসের লাগালাগির কথা বলতেছ এইসব? কিন্তু আমি তো তোমাকে মেহেদি লাগানোর কথা বলছি। আপনার ওই ফোন নাম্বারটা দাও যাবে? সরি, আমি অপরিচিত কাউকে ফোন নাম্বার দেই না। ও আচ্ছা, দেয় না তো দেয় না। আচ্ছা, আপনি কিছু মনে না করলে একটা কথা বলুন। জি, আমি কি মানে আপনার সাথে করতে পারি? হোয়াট? ওই মান্দার গাছটা দেখছেন নি? দেখছি তো। উড়ি যান। মনে করো উড়ি গেছি। ইয়ারপর অন্তর একটা লাভ দেন। ঠ্যাং ভাঙি যাইব। আর কি কাড়া দেখছো নি? এই নাই নাই, আরে কইলে নাই নাই, আল্লাহ কে ব্যাক করতে। আমারে না চিনলেও চলবো সঞ্জনা। তুমি কি ডিম চিনো? ডিম কত গিনি কি ডিম? আমার তো মনে হয় কাওয়ার ডিম। না, গোড়ার ডিম। আরে বাপ রে বাপ, গোড়া পর্যন্ত চিনা বলাইছে। আহ, আজকে অনেক পড়ালেখা করছি, এখন একটু মিউজিক্যালি চেক করি। ছোটবেলায় গান শিখেছো? না, বড় হওয়ার চেষ্টা করতেছি। এত সুন্দর করে গান গাও কি করে? একটা গান শোনাও তাহলে। কি গান? না না না, গান শোনাও। কেন, একটা গান গিয়ে যাও, আরেকটা শুনিয়ে যাও আমাকে। আগে যদি জানতাম। তারপর কবে মন পুরোটা সে আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব, কিন্তু মন নয়। আল্লাহ তোমার কাছে বিচার। তারপরে বাইন্দারা কি তা করবা তুমি? বাইন্দারা কে আমারে আটকা রে? কি তা করুম? শুনবা শুনবা তোমারে আটকায় রাইখা ভগবান ঠিক তার জীবনে কাউকে না কাউকে ইনস্ট্যান্টলি পাঠিয়ে দেয়। আমাকেও দিয়ে শ্রাবু। ডিং 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 ডিং। শ্রাবু শোন, আমার তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। ডিং ডিং ডিং। তুই কি কোচিং যাবি না? ডিং ডিং ডিং। আরে নেক্সট উইকে আমাদের এক্সাম, তোর কি কোনো আইডিয়া আছে? ডিং ডিং ডিং। দেখাচ্ছি মজা। আচ্ছা শ্রাবু, আমি না তোর বিএফকে একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে দেখছি। কোন রেস্টুরেন্ট? ডিং ডিং ডিং। প্লিজ 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 বল কোন রেস্টুরেন্ট। এতদিনে মনের আশা পূরণ হয়েছে, সুন্দরী মেয়ে একটা আমার প্রেমে পড়েছে। আমি সিঙ্গেল নাকি ডাবল এটা জানতে চেয়েছে। আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। মানুষ শুনবে তো? শুনুক, অনেক জোরে বলো যাতে সবাই শুনতে পারে। আচ্ছা, তুমি কোন দলের সাপোর্ট করো? আমি তো ব্রাজিলের সাপোর্ট করি। কেন? ব্রাজিলের মেসি কত কিউট। তুমি কোন দল? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনার নেইমার কত কিউট। এত বড় পতাকা মনে হয় আর্জেন্টিনাতেও নাই। কি, আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে? হ্যাঁ জিতবেই তো। এমন আরো মজার মজার জোকস পেতে ডায়াল করুন স্টার ব্যাগ ব্রাজিল। না না না, দেখেন আপনি যদি ফুটবল খেলা দেখেন, বুঝেন বুঝি যতটুকু না হোক দেখেন, সাপোর্ট করেন কাকে? আর্জেন্টিনা। তাহলে আপনি বুঝেন না। মারাডোনা রাইখা গেছে ফ্যান, মায়া কইরা যদি একা কাপ ভিক্ষা দেন।